এইবার পার কোন পথ না আমল একমাত্র কি আমল আমল কি শুধু নামাজ আমল কি শুধু রোজা আমল কি শুধু টুপি আমল কি শুধু দাড়ি আমল কি শুধু জুব্বা তাই যদি হতো তাহলে আল্লাহ তালা বলতেছেন أيتها <سؤال> النفس المطمئنة ترجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي এই জায়গায় আছে নবসে মতমা ইন্না নবসে মতমা ইন্না কি টুপিয়ালা জুব্বিয়ালা না পীর সাহেব না বক্তা সাহেব কাকে বলছে নবসে মুতমা ইমনা মানে চেয়ারম্যান সাহেব আজকের যিনি সভাপতি এটা বাদ দিলাম লিটন ভাইটাই কইলাম ওনার মোবাইলগুলো দামি দামি খট করে উনি একটা মোবাইল থুইয়ে ভুলে চলে গেছে আপনি মোবাইলটা নেবেন নিয়ে সভাপতির কাছে যাবেন সেক্রেটারির কাছে যাবেন কার মোবাইল রে ভাই মুনাজাত করে সব চলে গেল মোবাইলটা পড়ে আছে আমি শান্তি পাচ্ছি না মোবাইলটা আপনি সভাপতি আপনার কাছে রেখে গেলাম খোদা তালার আল্লাহর ভয়ে যে মোবাইলটা জমা দেয় এটাকে বলা হয় নবসে মুতমা ইন্না আর যদি মনে করেন দোয়া কবুল হইছে মাল পাইছি জাহান কাজahanam কোরআনের আয়াতের আয়াত দিয়ে বলছি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ মানুষের চরিত্রই তো বড় জোরে বলুন ঠিক কি না ঠিক বন্ধুগণ আমার হলো কবরে گورস্থানের ওয়াজ হযরত ঈসা আলাইহিস সালাম এলাকার লোক বলছে তুমি কি নবী অরিজিনাল নাকি নকল কিছু অরিজিনাল বলে অরিজিনাল নবী যদি হও তাহলে আমাদের গোরস্থান থেকে একটা লাশ তুলে দিতে হবে তাহলে মনে করবো যে তুমি নবী আচ্ছা বলেন তো লাশ মালিককে কি বললেন আপনারা বলে তুমি শুধু একটা লাশ কবর থেকে উঠাই দেখাবা তাহলে আমরা সবাই তোমার কাছে কলেমা পড়বো আর যদি না উঠাতে পারো তাহলে মনে করবো তুমি ভণ্ড নবী হজরত ঈশা আলহি সাল্লাম আল্লাহর কাছে বলেন মাবুদ এ কোন বিপদে পড়ে গেলাম এলাকার মানুষের দাবি আমাকে নবী হিসাবে মানবে একটা লাশ তুলে দিলে আল্লাহ তালা বলেন ইসারে আমি যখন তোমাকে নবী করে পাঠাইছি তাহলে কিছু কাজ তোমার করে দেওয়াই লাগে

লাশ উঠে বলতেছে সালাম আলাইকুম সাসাজান আবার বলছে আসসালাম আলাইকুম সালাম কয়বার হইল একবার কয় আসসালাম আলাইকুম জান আর এবার বলছে আসসালাম আলাইকুম হযরত ঈসা আলাইহিস সালাম বলে তুমি আমাকে চাচা বলছো তুমি কে বলে চাচা জান আমি নুহ নবীর বেটা আমার নাম শাম আমার বাবা বারবার বলতেন মরার পরে ঈসা নবীর সাথে তোমার দেখা হবে তুমি আমি নবীর সালামটা পৌঁছায় দিও তুমি ওই প্রথম সালামটা আমার বাবার সালাম দ্বিতীয় সালামটা আমার তাই নাকি কবরের আজাবের কথা কিছু বলো তো বাবা শুনি লোকটা থর থর করে কাঁপে নহু নবীর বেটা বলে শাসা আজান কবরে আজান তো দূরের কথা আজরাইল যখন চান কবজের জন্য আমার বুকে হাতটা মারলো পারতালু থেকে মাথার চাঁদি পর্যন্ত এমনভাবে ঘেমে গেল এত বৎসরেই কবরে ঘুমাইয়াছিল শ্যাসা আমার গার ঘাম এখনো শুকায় না যদি মনে করেন এ সম্বুল্লাদের বানোয়াট কথা তাও আমরা সেইগুলো বলছি এখন বুঝবা না বুঝবা কবে লালন ফকিরের দল একটা গান বলে ডাবের পরে মুগুল পলে সেদিন সহজে কি সই হওয়া মাসাসির আছে পর্দা বানালে হাজার হাজার মাসাসির আজকে পুরুষের থেকে মেয়েরা বেশি হয়েছে আমি দেখলাম হওয়ার তো কথা গোর বোঝে তিরাশি হাজার টাকা তোমারও কাছে না আপনারা কি অসুবিধা মনে করছেন না তো আমি যতবেলা ওয়াজ করবো চুপচাপ বসে থাকবেন তো কারা কারা থাকবেন না হাত তোলেন ও ভুল বুঝা বুঝি করেছে আর জোরে জোরে পড়িল আজকে কয়েকদিন ধরে শরীরটা খুব অসুস্থ খালি সিলেট বাজার হবিগঞ্জ এই কই কালকে আসছে সিলেট থেকে তো চেয়ারম্যান আমার অতি কাছের মানুষ আমি মনে করছিলাম ওনাকে বুঝাইয়া বলে আমাকে একটু সকাল সকাল দিতে শরীরটা ভালো না তো এমন সকাল সকালই দিল যে একেবারে শেষ রাত্রে তারপরেও বলি আলহামদুলিল্লাহ যেদিন তোমার ডাক পড়িবে মামা ওই কবর মাঝে শুইতে আর জোগার কিছু করছো মা গো তার মাঝে বিষাইতে এমন আজাব দিবে গো মা ওই কবরে রই মাটিতে আর গলা ফেটে পড়বে রক্ত চিৎকারে রই চোটেতে মা বলে দশ মিনিট থেকে পনেরো মিনিট ওয়াজ করব। আপনাদের অসুবিধা আছে আমি রাস্তায় আসতে একজন মেয়ে মানুষ খবর পাঠাইছে আমাদের কিছু বলতে বললেন আমি হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ মাসাসিরা চুপচাপ বসে বসে শোনেন কবর কিন্তু কারোর আপন নয় কবর হলো কারীদের জন্য আপন ঠিক কিনা

আজকে ওজু বানায় দিচ্ছেন আর কানছেন হজরত আলী বলে ফাতিমা আজকে তুমি বারবার কানতেছো কেন বলে আমার আব্বা যখন আজরাইল জান কবজ করতে আসছিলেন আমি খুব কান্নাকাটি করছিলাম আমার আব্বা আমার কানের কাছে একটা কথা বলেছিলেন ফাতিমারে মা তুই কান্দিস না আজ থেকে ছয় মাস পরে আমার সঙ্গে দেখা হবে আজকে আমার বাবার সেই জবান ছয় মাস পুরা হয়ে গেল হাসান হুসাইনকে গোসল করাচ্ছেন কানছেন হাসান হুসাইন বলে মা আপনি কান কেন গো মা মা ফাতিমা বলে হাসান হুসাইন রে বেটা আজ তোর মার সেজ গোসল করানো মাসাসিরা খবরদার খুব কষ্ট করে ওয়াজ করতেছি বিশেষ করে আজকে খুব খেয়াল করে ব্রেনের মধ্যে নিয়ে বাড়ি যাও বিশ্ব দুলালি নবীর নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতিমা মাতুস জহরার হুতালান তালান সার নামাজ পড়ে জান্নার দরজা বন্ধ করে চিৎকার করে কাঁদছে কি জন্য আমার হাসান হুসাইনের সরকারি চাকরি দিও নাকি আমার হাসান হুসাইনের যেন বিদেশ যাওয়া উনি কাঁদতেছেন মামু আমি তোমার হাবিদের মেয়ে জিন্দগিতে আমি ফাতেমার চেহারা আমার স্বামী ছাড়া কেউ দেখে নাই আমার